সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তথ্য জানাবো সেটি হচ্ছে দুই হাজার বিশ সালের শেষের দিকে করোনা মহামারীর কারণে ক্লাস না হওয়ার কারণে তোমাদের জন্য সরকার অ্যাসাইনমেন্ট দিয়েছিল সেগুলো তোমরা তোমাদের প্রতিষ্ঠানে জমা দিয়ে তোমরা পরবর্তী ক্লাসে উঠেছ কিন্তু এ বছর এখনো পর্যন্ত করোনা মহামারীর প্রকোপ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এজন্য আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী তেনারা বৈঠক করে আবারও এই বছর অর্থাৎ দুই হাজার একুশ সালের মার্চে তোমাদের জন্য অ্যাসাইনমেন্টের নির্দেশ দিয়েছে সেটা আমি তোমাদেরকে এখন জানিয়ে দেবো যে তার পূর্বে তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন অন করে দাও যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায় এত কথা না বলে আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই তোমরা দেখতে পাচ্ছ যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে গত দশ তিন দুই অর্থাৎ এই মাসের দশ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনটির বিষয়বস্তু হচ্ছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা দুই অর্থাৎ তোমাদেরকে এই বছর আবারও অ্যাসাইনমেন্ট দিতে হবে তোমরা গত বছর যেভাবে অ্যাসাইনমেন্ট দিয়েছিলে বছরে সেভাবে অ্যাসাইনমেন্ট দিতে হবে সেটা আগামী বিশ মার্চ থেকে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা কালেকশন করে নিবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেগুলো দেওয়া হবে তোমাদেরকে আর যে নির্দেশনাগুলো গত বছর ছিল এ বছরও একই রকম নির্দেশনা থাকবে এবং গত বছরের মতোই তোমাদের অ্যাসাইনমেন্টের মূল্যায়ন পদ্ধতি রয়েছে অতি উত্তম উত্তম ভালো এবং অগ্রগতি প্রয়োজন এই চারটা ক্যাটাগরির তোমাদের মূল্যায়ন পদ্ধতি রয়েছে তোমরা সকলেই প্রস্তুত থাকবে যে আগামী বিশ তারিখ থেকে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে তোমাদের প্রতিষ্ঠানে তো আমাদের চ্যানেলেও তোমাদের অ্যাসাইনমেন্টে যে প্রশ্নগুলো দেওয়া হবে সেগুলোর পর্যালোচনা করে আপলোড করা হবে তোমরা সেখান থেকে দেখে তোমাদের নিজেদের মতো বানিয়ে তোমরা অ্যাসাইনমেন্ট করে তোমাদের প্রতিষ্ঠানে জমা দিবে তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ